লিওনার্ড ঢোলককে হত্যা আমার সহায়ক বরুণ নয়, বরং সেই ব্যক্তি করেছে যে আগেই সুপার মডেল মনদীপ কৌলিকে মেরেছে আর তারপর জব্বার খানকে। সেটার প্রমাণ এটা ইয়র্নার। আমি আমার অফিসের বাইরে 11 নম্বর জুতোর একটা চিহ্ন পেয়েছি, আর আমার অফিসে এই মাপের জুতো কেউ পরে না। এটা স্পষ্ট ইয়র্নার, যে ব্যক্তির জুতোর মাপ 11 নম্বর হবে তার উচ্চতাও 6 ফুটের থেকে বেশি হবে, আর ওর মাথাতে চামেলির তেল, আপনার ফেভারিট আমলকির তেল। মিস্টার পাঠক, আপনার এই রহস্যময় ব্যক্তিকে অ্যাকচুয়ালি সান্তা ক্লজের মতো মনে হচ্ছে। ইউনো, আপনার সব সমস্যার সমাধান হয়ে আসছে। একটা কথা বলুন যে আপনি এই মন গড়া খুনির সাহায্যে আর কতজনকে বাঁচাবেন? মিস বোস, এই সান্তা ক্লজই আশ্রয় অনাথাশ্রমের বাইরে আমার সহায়ক বরুণের উপর গুলি চালিয়েছিল। কে বলেছে? বরুণ? বরুণ তো আমাদের এটাও বলেছে যে ঢোলক মরার আগে মনদীপ কোহলি আর জব্বার খানের মৃত্যুর মধ্যে সম্পর্কের কথাও বলে গেছে। আমরা কেন শুনব? না না না, মানতে হবে না, আপনি মানবেন না। বরুণের কথা আপনি নাই বা মানলেন, আমার বিশ্বাস রয়েছে যে ইন্সপেক্টর দাবের কথা আপনি অবশ্যই মানবেন। স্যার, কেডি আমাকে কোনো একটা গাড়ির নাম্বার দিয়েছিল, কোনো সঞ্জয় ভাটের গাড়ির। কেডির মতে ওই গাড়ি থেকেই বরুণের ওপর গুলি চালানো হয়েছিল। স্যার, আমি সঞ্জয় ভাটকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কারণ উনি গোয়াতে ছিলেন, কিন্তু আজ সকালেই গোয়া পুলিশের সাহায্যে ওনাকে এখানে আনা হয়েছে। ফ্যান্টাস্টিক, ধন্যবাদ ইন্সপেক্টর দাবে। আপনি দেখা করেছেন মিস্টার ভাটের সঙ্গে? আগে হ্যাঁ। কতটা উচ্চতা ওনার? 6 ফুট 3 ইঞ্চি। উনি কি চুলে? হ্যাঁ, আমলকির তেল লাগান। আর জুতোর সাইজ? জুতোর সাইজ হলো 11। কিন্তু স্যার, আমার মতে এই লোকটির এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি নিজেই দেখে নিন। মিস্টার পাঠক, ইনি হলেন আপনার শার্প শুটার, যিনি 3 জনকে ঠান্ডা মাথায় খুন করেছেন, আ ফিজিক্যালি চ্যালেঞ্জড ম্যান। স্যার, আপনি কি আমায় বলবেন যে আমাকে কেন এখানে ডাকা হয়েছে? আমি একজন বিজনেসম্যান আর গোয়াতে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করছিলাম। কবে থেকে আপনি এই অবস্থায় রয়েছেন? আগে 2006 থেকে। আসলে পুনা যাওয়ার সময় আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ভেতরে আমার এই দুটো পা নষ্ট হয়ে যায়। আর গত 5 বছর ধরে আমার এই দুটো পায়ের ফিজিওথেরাপি চলছে, যাতে আমি নিজের পায়ে চলতে পারি। চলা তো দূরের কথা, আমি তো হুইল চেয়ার থেকে সোজা দাঁড়াতেই পারি না। এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? আগে হ্যাঁ, এখানে আমার মেডিকেল রিপোর্টস আছে। এর থেকেই আপনারা আমার অবস্থা জানতে পারবেন। এমআরআই রিপোর্টস, এক্সরে রিপোর্টস, হসপিটাল বিলস, ডায়াগনোসিস, এত সব কিছু? ও মাই গড, মিস্টার ভাট বিগত 5 বছর ধরেই চেয়ারের ওপর নির্ভরশীল। মিস্টার ভাট, আপনার লক্ষ্য কেমন? লক্ষ্য? হ্যাঁ ম্যাডাম, আমি একজন বিজনেসম্যান, কোনো প্রফেশনাল কিলার বা শার্প শুটার নই, যার সঙ্গে আপনি লক্ষ্যের ব্যাপারে কথা বলছেন। তো অবভিয়াসলি তাহলে এই রাইফেলও আপনার নয়? ম্যাডাম, আপনারা কি আমাকে এখানে ডেকেছেন আমাকে বেইজ্জত করবার জন্য? স্যার, আপনারা কি বলবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, প্রবলেমটা কি আপনাদের? আপনি বলুন মিস্টার ভাট, যে 29শে জানুয়ারি আশ্রয় অনাথাশ্রমের বাইরে আপনার গাড়ি ছিল কি ছিল না? 29শে জানুয়ারি স্যার,
আশ্রা অনাথালয়ের সামনে একটা মন্দির আছে যেখানে আমি দর্শনের জন্য মাঝে মধ্যে যাই। এটা হতে পারে যে 29 তারিখ দিনটাতেও আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম। মিস্টার পাঠক, বরুণ কি এনাকে গাড়ি থেকে গুলি চালাতে দেখেছে? অবভিয়াসলি নট। আপনি কি করছেন মিস্টার পাঠক? আপনি এইভাবে তাকালে একজন বিকলাঙ্গ ব্যক্তি তার হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াবেন না। ইয়োনার, এখানে এনার উপস্থিতিতেই আসলে একটা বড় ভুল। ইয়োনার, সেই উচ্চতা, জুতোর সেই মাপ, মাথায় ওই তেল, এই সব কিছুই কি কাকতালীয়? মিস্টার পাঠক, যেটা হচ্ছে সেটা আপনার সামনেই হচ্ছে। আপনি এনাকে মিথ্যে প্রমাণিত করতে চাইছেন এই মেডিকেল রিপোর্টগুলো অস্বীকার করে? মিস্টার ভট, উই আর সরি যে আপনাকে এখানে আসতে হয়েছে। আপনি যেতে পারেন। আগে ইওর অনার। কেডি, ওনাকে এখানে ডেকে এনে তুমি ঠিক করনি। সাহেব, ঢোলককে কেন মারলো? একটাই ভাই ছিল, সেও গেল। ঢোলককে মারল কেননা কোনো গভীর রহস্য জানত। তোর সঙ্গে ঢোলক কখনো কি মনদীপ কোহলির বিষয়ে কোনো কথা বলেছিল? না তো, এই নামটা তো আমি প্রথমবার শুনছি, আমি জানি না। আচ্ছা আচ্ছা, শোন, তুই যখন এখান থেকে বাইরে বেরবি না, একসঙ্গে বসে তোর জন্য কোনো একটা ভালো নাম বার করব। 212 এটা কি নাম? হ্যাঁ, আমার নামটা তো তবুও বোঝা যায়, আপনারটা বোঝাও যায় না। কেডি, এই কেডির মানেটা কি বলতো? এখন এই প্রশ্নটা তো গোটা বিশ্বের লোকজন করছে, বলবো সবাইকে একদিন। দিস ইজ সো শকিং। কাল রাতে তো আমার ঘুমই আসছিল না। ঢোলকের খুন আর ওর দোষ আপনার অ্যাসিস্ট্যান্টের উপর? কি বলবো, কখনো কখনো মনে হয় যেন এই পৃথিবীতে ন্যায় বিচারই নেই। না, ন্যায় বিচার তো আছেই, আর ন্যায় বিচার দেওয়ানোই আমার কাজ। মনদীপ কোহলিকে জানতেন আপনি? আগে না, শুধু নিউজ পেপারে ওনার মৃত্যুর খবর দেখেছি। কোনো সুপার মডেল হবে মনে হয়। সুপার মডেল ছিল। আর কিছু তার সম্বন্ধে? আগে না। এই ঢোলক আপনার কাছে কখনো কোনো রহস্যের কথা বলেছিল, কোনো কথা যেটা ও লুকিয়ে রেখেছিল? আগে না, শুধু একবারও আমাকে বলেছিল যে জব্বারের ওখানে কোনো একটা লোক কাজ করে, রেড্ডি। হ্যাঁ হ্যাঁ, রেড্ডি। আর ও কি দুবাই নিয়ে গিয়ে চাকরি দিতে চায় কমিশন নিয়ে, আর জব্বার কি কিছু না জানিয়ে। আর কিছু নাকি এতটাই শুধু? আগে হ্যাঁ, এটুকুই। যদি আমার আর কিছু মনে পড়ে তো আমি আপনার সাথে যোগাযোগ করছি। ঢোলককে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু 212 যেন কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আংটিটা খুব সুন্দর পরেছেন আপনি। থ্যাংক ইউ। সরি কেডি স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি ওই এখানে অনাথ আশ্রমের এই ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে এসেছি। সরি ভাই, তোর জিনিসগুলো পড়ে গেল। তুই এখানে কি করছিস? এই অনাথ আশ্রমটা আমি আর আমার মা চালাই। যখন মা এখানে থাকে না, তখন এটার দেখাশোনা আমিই করি। এটা কোন নতুন কোম্পানির ফোন নাকি রে? আগে এটা এই কোম্পানিটা আমাদের স্টাফেদের জন্য এটা দিয়েছে, আর একটা ফ্রি স্যাম্পলও দিয়েছিল। আচ্ছা, তো ফ্রি স্যাম্পলটা কাকে দিয়েছিস তুই? ওই আমাদের ওয়ার্ডেন মৌলিকে। কেন? শুন, একটা
কাজ করে দিবি আমার? হ্যাঁ স্যার, কেন না, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার জন্য সব পারবো, বলুন কি করতে হবে। হ্যাঁ মৌলি দেবী, তো আরে বাহ, আপনার এই আংটিটা তো বেশ ভালো, খুব সুন্দর, দেখি আসল হীরে, খুব দামি নিশ্চয়ই, ক্ষমা চাইছে জিজ্ঞেস করার জন্য, কত দামের হবে এটা? আগে এটা আমি উপহার পেয়েছিলাম, আমার এটার দাম জানা নেই। আচ্ছা, যতদূর আমার জ্ঞান এটা হবে 3-3.5 লাখ টাকার মতো। বলতেই হবে যে আপনার স্বামী আপনার উপর বেশ দয়ালু বটে। আগে আমার বিয়ে হয়নি এখনো। মলিদেবী, আজকাল কিছু মনে থাকে না আমার, জানেন তো, একদম ঠিক মতো, ক্ষমা চাইছি। আপনার রেকর্ড অনুসারে এটাই ছিল যে আপনার বিয়ে হয়নি, তো তাহলে আপনার যেই বাগদত্তা রয়েছেন তিনি, আগে কি হলো, আপনি বাগদান হয়নি আপনার? তো যেই হোক না কেন, আপনার যিনি বাগদত্তা হবেন বা সাম্প্রতিককালে আপনার যে বন্ধু রয়েছেন বা যে আপনার বয়ফ্রেন্ড, উনি বয়ফ্রেন্ড নেই। তো মৌলিদেবী, কে এরকম রয়েছেন আপনার শুভাকাঙ্ক্ষী যিনি এত দামি একটা উপহার আপনাকে এমনি দিয়ে দিলেন? অবজেকশন, মিস্টার পাঠক মিস বলির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন যেটার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইওর অনার, আমি ইনার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, ইনার ব্যবসায়িক জীবন নিয়ে কথা বলছি, আর আমার প্রশ্নটার এই কেসের সঙ্গে খুবই গভীর সম্পর্ক রয়েছে। সাসটেন্ড মিস মৌলি, আপনি মিস্টার পাঠকের প্রশ্নের উত্তর দিন, এই আংটি আপনাকে কে দিয়েছে? স্যার, আমাকে এই আংটি আমার লন্ডনের সবিতা আন্টি দিয়েছেন, উনি খুব বড় লোক, আমাকে মেয়ের মতন মানেন। বাবা, লন্ডন থেকে গিফট এসেছে, তো এটা মেড ইন লন্ডন হবে নিশ্চয়ই? আগে না, উনি গত বছর ইন্ডিয়াতে এসেছিলেন আর তখনই আমরা এই আংটি নিতে গিয়েছিলাম। আই সি, কিন্তু মলিদেবী, গত বছর ইভেনের পোস্টিং অনুসারে আপনি তো পুরো বছরভর চিনেছিলেন। আপনি এবার এটা ভাবছেন নিশ্চয়ই যে আমি আপনার সম্বন্ধে এত কিছু জানলাম ঠিক কী করে? আপনার বন্ধু নীরজ মহেন্দ্রবাবুর সহায়তায়, আর ইনার সহায়তায় এটাও আমি জানতে পেরেছি যে এই যে টি শার্টটা আপনার ড্রাইভারের ঘরের মধ্যে পাওয়া গিয়েছে, এই টি শার্টটা আসলে হলো গিয়ে ঢোলকের, তার মানে এটা দাঁড়ায় যে ঢোলক লুকিয়েছিল আপনার কাছে, কিন্তু আপনি কাউকেই এই বিষয়টা বলেননি। কেন কেন বলেননি আপনি? বাবুলাল, ওই ছেলেটা ঢোলক যাকে আমি তোমার কাছে লুকিয়ে রেখেছি, ওকে কোথাও যেতে দেবে না যতক্ষণ আমি না বলব। বুঝে গিয়েছি আমি, মনে হয় আপনার কথাবার্তা বলার এই মুহূর্তে মুড নেই। চলুন এটা বলুন, ব্লাড ডায়মন্ড, আপনি কি এই শব্দ দুটো কখনো শুনেছিলেন? হ্যাঁ, আফ্রিকাতে যে হীরে পাওয়া যায়, যাকে পাওয়ার জন্য অনেক লোকের প্রাণ যায়, কিন্তু এই হীরে সার্টিফাইড। সার্টিফাইড, এটা বৈধ, এটা এর রসিদও নিশ্চয়ই রয়েছে আপনার কাছে। এই রশিদটা কি আমাদের এই বিশ্বাসটা দিতে পারে মৌলিদেবী যে এর পেছনে কারোর কোনো রকম হত্যা হয়নি, কারোর কোনো রকম রক্ত বয়নি? মৌলিদেবী, এই দৃষ্টিকোণ বিষয়টাও খুবই বিচিত্র একটা বিষয়, যারা দেখছে তাদের আপনার এই আঙুলে এই চমকানো জমকালো হীরের আংটিটা নজরে আসে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আপনার কাঁধের ওপর একটা 17 বছর বয়সী বাচ্চার মৃত্যুর বোঝা নজরে আসছে আমার। ঢোলক, ঢোলক মৌলিদেবী, যে নিজের 17 বছর বয়সে 3.5 লাখ তো কি 3,500 দেখেনি, আর দুর্ভাগ্যবশত এখন দেখতেও পাবে না ও। কি হলো মৌলিদেবী, কাঁদছেন কেন আপনি? না, ওই
চোখে কিছু নোংরা পড়েছে। ঢোলককে তো বাঁচানো গেল না, কিন্তু এখন 212-র যেন কিছু না হয়। ঢোলককে তো আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু 212-র যেন কিছু না হয়। আপনারই কথা এটা। মৌলি দেবী, আপনার চোখে এই যে জল রয়েছে, এখন সম্ভবত মিথ্যেকে গলিয়ে দিয়ে সত্যের রূপদান করতে পারে। চেষ্টা তো করুন সত্যি কথা বলার, প্লিজ। গজানন পাউলে, লোকে জানে এ লোহার ব্যবসা করে, কিন্তু বাস্তবে এ বাচ্চাদের ব্যবসা করে। বিভিন্ন শহর থেকে বাচ্চাদের নিয়ে আসে, ওদের মাফিয়া ডন জাব্বারের মতো লোকেদের কাছে বিক্রি করে। ওদের দিয়ে চুরি করায়, ভিক্ষে করায়। তার মানে হলো আংটিটা আপনার ভেট নয়, কোনো রকম উপহার নয়, পাওনা দেওয়া হয়েছিল। পাওলে বাবু দিয়েছিলেন আপনাকে কোনো একটা কাজ করে দেওয়ার জন্য। আকে হ্যাঁ, আপনাকে হুমকি দেওয়ার জন্য। হ্যালো, এটা দশ দশ আর তোমার কেস তুলে নেবার পর পাবে। আর ঢোলকের হদিস দেওয়ার জন্য। ও তো আমার কাছে এসেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু আমি। তিজা দিদি, জব্বার স্যারকে কেউ খুন করে দিয়েছে। কি? আর যেহেতু ওনার ঘর থেকে আমি চুরি করেছিলাম, পুলিশ তো আমাকেই ধরবে দিদি। আমার কথা লুকিয়ে রাখো, প্লিজ লুকিয়ে রাখো দিদি। চলে, তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে আমাদের ড্রাইভার বাবুলালের বাড়িতে লুকিয়ে রাখবো, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, প্লিজ। আমি 3.5 লাখ টাকার আংটির জন্য ওর সাথে বিশ্বাসঘাতকতা করি, কিন্তু যতক্ষণে আমি ঢোলককে পাওলের হাতে তুলে দিতাম, ও ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আর জব্বার খানের মৃত্যুতে কি হাত রয়েছে আপনার? ওই ব্যাপারে আমি কিছুই জানি না, আর না আমি ওই মনদীপ কুলের মৃত্যুর ব্যাপারে কিছু জানি। কিছু তো জানেন নিশ্চয়ই। আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না, আর না আমি ঢোলকের খুনের ব্যাপারে কিছুই জানি। মৌলি দেবী, ঢোলকের উপর গুলি হয়তো আপনি চালাননি, কিন্তু ওকে লক্ষ্য তো আপনিই বানিয়েছিলেন। স্যার, এই মেয়েটি আমাকে ফাঁসাতে চায় স্যার, কারণ এর অনাথ আশ্রমের জমিতে আমি আমার লোহার কারখানা করতে চেয়েছিলাম। আমাকে ভিলেন ভাবে স্যার? আমি একজন সম্মানীয় লোক স্যার, দেখে কি মনে হয় বাচ্চাদের নিয়ে ব্যবসা করি? আর তাই যদি হয় তো প্রমাণ করে দেখান না। দেখুন পাওলে বাবু, এতটা তো প্রমাণিত হয়েই গিয়েছে যে আপনি উনাকে ওই হীরের আংটিটা কোনো পাওনা হিসেবে দিয়েছিলেন আপনার কোনো কাজ করে দেওয়ার জন্য। কি করে প্রমাণ হলো স্যার এই মিথ্যেবাদীর বলাতে? এইটুকু আইন তো আমিও জানি স্যার, যে একটা লোকের সাক্ষীর ওপর কাউকে দোষী প্রমাণ করা যায় না। ইনি একদম ঠিক বলছেন মিস্টার পাঠক। যদি আপনার মনে হয় যে মিস্টার পাওলির সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে, তাহলে আপনি যোগ্য প্রমাণ নিয়ে আসুন। আর যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ পুলিশ শুধু এনার ব্যাপারে তদন্ত করতে পারে, এনাকে গ্রেপ্তার করতে পারে না। আর যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ সন্দেহের তীর আপনার প্রিয় 212-র উপরেই টিকে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক গড আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। ইন্সপেক্টর দাবে তো অন্য কিছু ভাবছিল। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না এই কেসটা শেষ হয়ে যায়, যতক্ষণ আসল হত্যাকারী ধরা পড়ে, তোকে সাবধানে থাকতে হবে, কেননা পুলিশ তোকে সন্দেহের পরিধির বাইরে যেতে দেবে না। এখানে বেশ কিছু
প্রশ্ন এমন রয়েছে যার উত্তর এখনও পাওয়া যায়নি। ঢোলক কি এমন জানত যে যেই কারণে ওকে মেরে ফেলা হলো? আর ওই 6 ফুট 3 ইঞ্চির ব্যক্তি হু ক্যান ইট বি, কে হতে পারে? এই সবকিছুর পেছনে একজনই আছে, পাবলে। আর এমন তো কোনো সূত্রও পাওয়া যায়নি, এমন তো কোনো প্রমাণও নেই যার ভিত্তিতে ওর উপর আমি ইঙ্গিত করি। একটা প্রমাণ আছে স্যার, রেড্ডি বস্তির বাইরে আমি পাবলেকে রেড্ডির সঙ্গে কথা বলতে দেখেছিলাম। রেড্ডিকে চাপ দিতে পারলে আমরা পাবলের কাছে পৌঁছতে পারবো, আর পাবলের থেকে আসল খুনির কাছে। আর স্যার আমার মনে হয় আসল খুনি রেড্ডি, কারণ এই কেসে একমাত্র ওই আছে যে 6 ফুটের ওপর। তুই একটা কাজ কর, রেড্ডির সঙ্গে দেখা কর, কিন্তু অন্য পদ্ধতিতে, আমি বুঝিয়ে বলছি। কোথাও যাচ্ছ রেড্ডি? তুমি সরো এখান থেকে। ওই দিন অফিসে তুমিই ছিলে না? তুমি ঢোলককে মেরেছো। এই পাগল হয়ে গেছিস নাকি? টাকা গড়ি এগুলো তো সেগুলো যেগুলো 212 আর ঢোলক জব্বারে থেকে চুরি করেছিল, তোমার কাছে কি করে? এই সর, এর মানে তুমি টাকা পয়সার জন্য জব্বারকে মেরেছো? এই আমি মারিনি বাবা, এখন সর এখান থেকে, নয়তো পাগল এসে আমাদের দুজনকে মেরে দেবে। পাগলের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, সবকিছু তুই করেছিস। হ্যাঁ, পাউলের এর সাথে কোনো সম্পর্ক নেই। আরে বেটা, বাবা আমাদের বাবা, আরে আমরা তো হলাম চুলোপুটি, আসল খেলোয়াড়টা হলো ও। ইন্সপেক্টর দাভে, শুনলে তুমি? হ্যাঁ শুনেছি স্যার। আমি তো ওকে ভয় দেখানোর জন্য পাউলের কথা বলছিলাম, পাউলের এর সাথে কোনো কানেকশন নেই। কানেকশন তো তোরও নেই রেডি এই কেসের সাথে, কেননা তোর সমস্ত কানেকশন কেটে ওপরওয়ালার সঙ্গে জুড়ে দেবো। আগে বল প্রথম গুলি, বুকে মারবো না পেটে? আমাকে মারবে না স্যার, পিঠে মার, যাতে বলতে পারে যে পুলিশের থেকে পালাতে গিয়ে পিঠে গুলি লেগেছে। ভাই বুকে মারলে নিজে ফেসে যাবে। তাহলে একটা কাজ করি না, প্রথম গুলিটা হাঁটুতে মারি আর দ্বিতীয়টা পেটে, যাতে সবাই মনে করে যে ওকে একটা চান্স দিয়েছে। আমাকে মারবে না। সুপার আইডিয়া, মেরে দাও গুলি। আরে কিন্তু বাঁ দিকে না ডান দিকে? সেটা ওকে জিজ্ঞেস করি, ও আর কি মনে রাখবে বল। লেফট না রাইট? না না না, আমাকে মারবে না। আরে তাড়াতাড়ি বল, আমার কাছে সময় নেই। সত্যি না মিথ্যে? লেফট না রাইট? সত্যি বলছি, সত্যি বলছি। পাউলে আর জব্বারের মধ্যে সমস্ত রেকর্ড আমি দেখিয়ে দেবো, তাও আবার লিখিত, সরকারি সাক্ষী হয়ে যাবো স্যার। আমি সত্যি বলছি, সত্যি বলছি স্যার। অদ্ভুত ব্যাপার রেড্ডি সাহেব, জব্বার আর পাউলের এই ব্যবসার হিসেব তো যে কোনো বহুজাতিক সংস্থার হিসেবের থেকেও বেশি পরিষ্কার। কোন দিনে কটা বাচ্চা পাঠানো হলো, কটা বাচ্চা পৌঁছলো, কোন বাচ্চার জন্য কত টাকা দেওয়া হলো, আর ওই বাচ্চাকে কোথায় পাঠানো হয়েছে, সব কিছু লেখা আছে এখানে। ইওর অনার, কোটি কোটি টাকার সর্বনাশা, অবৈধ ব্যবসা। পুলিশ শুধুমাত্র এই ডায়েরিটার সহায়তায় বেশ কিছু বাচ্চার প্রাণ বাঁচাতে পারে। মিস্টার রেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই রেড্ডি সাহেব, এটা তো বলুন যে ওই যে ওই ঘড়িটা চুরি করে আপনি পালাচ্ছিলেন, সেই ঘড়িটা ও আগে ঢোলক জব্বর ভাইয়ের থেকে চুরি করেছিল, আর তারপর আমি ঢোলকের থেকে। আর জব্বার ভাইয়ের মৃত্যুর পর ও জলের গ্লাস লুকিয়ে আমি 212-কে ফাঁসিয়েছি, যাতে আমি এই মামলার থেকে ক্লিয়ার থাকি। তো রেড্ডি সাহেব, আপনি প্রথমে জব্বারকে হত্যা করলেন আর তারপর চুরি করলেন, এরকম? না না সাহেব, আমি জব্বার ভাইকে মারিনি সাহেব। ওই ধান্দার আগে ও খুবই ডেঞ্জার লোক ছিল সাহেব, অনেক বড় শুটার ছিল সাহেব। আমি কি করে ওর সাথে ঝামেলা করবো স্যার? তো ঢোলককে মেরেছেন আপনি? না না, ও কেউ না। মানছি যে আমি অনেক খারাপ কাজ করেছি সাহেব, কিন্তু আজ পর্যন্ত কাউকে খুন করিনি, তা না হলে সরকারি সাক্ষী কেন হব? আর এমনিতেই জব্বার ভাই যখন খুন হয়েছিল, আমি তো তখন পানের দোকানে বসেছিলাম, অর্ধেক এলাকার লোক আমাকে দেখেছিল সাহেব। তাই তো রেড্ডি সাহেবের ওপরে পুলিশ কোনো তদন্ত করেনি। ইয়নার, এগুলো হলো এলাকার লোকেদের সাইন স্টেটমেন্ট, যাতে ক্লিয়ারলি স্টেটেড রয়েছে যে যে সময় জব্বার খানের উপর মারণাত্মক আক্রমণ হচ্ছিল, তখন রেড্ডি পানের দোকানে পান তৈরি করাচ্ছিলেন। এর অর্থ মিস্টার পাঠক, সন্দেহের তীর এখনো আপনার প্রিয় 212-র ওপরেই টিকে রয়েছে।
কি করা যায় এবার রেড্ডি সাহেব? চলুন উনাকেই জিজ্ঞাসাবাদ করা যাক, যিনি গত শুনানিতে আমাদের আইন শেখাচ্ছিলেন। একজন সাক্ষ্যের বয়ানের মাধ্যমে কিছুই প্রমাণিত হয় না, প্রমাণ করতে হলে প্রমাণ নিয়ে আসো। পৌর সাহেব, এখন দুর্ভাগ্যবশত আপনার বিরুদ্ধে একটা প্রমাণ নেই, অনেকগুলো প্রমাণ রয়েছে। পেশ করব নাকি আপনি বলবেন? স্বয়ং মাউলী দেবীর বয়ান নিখাদ স্যার, একদম সত্যি। আমার আসল ব্যবসা বাচ্চাদের স্মাগলিং করা স্যার। জব্বারকে বাচ্চা আমি বিক্রি করতাম স্যার, আর মাউলী দেবীকে দিয়ে আপনাকে কেস ছাড়ার জন্য টাকা আমি পাঠিয়েছিলাম স্যার। মাউলী দেবীকে রিং আমি দিয়েছিলাম স্যার। যাতে উনি ঢোলককে আমার কাছে পাঠিয়ে দেয়। ঢোলককে কেন মারতে চাইছিলেন আপনি, কারণ? জব্বারের আগে চার বছর ধরে ঢোলক আমার সঙ্গে কাজ করতো স্যার, আমার ব্যবসার ব্যাপারে সব কিছু জানতো, কি করে আমি ওকে ছেড়ে দিতাম স্যার? হ্যাঁ, আমি ওকে মারতে চেয়েছিলাম, এর আগেই যে আমি ওর কাছে পৌঁছাতাম ও পালিয়ে যায় স্যার। তাহলে তো আপনি আমার সহায়ক বরুণের ওপর গুলিটাও নিশ্চয়ই চালাননি। দিব্যি করছি স্যার, আমি কাউকে মারিনি স্যার, না ঢোলককে না জব্বারকে। জব্বর তো আমার খুব প্রিয় লোক ছিল, তাকে মেরে আমি আমার লোকসান কেন করব? উল্টে যেদিন থেকে জব্বর মরে গেছে আমার তো সর্বনাশ হয়ে গেছে। হি হ্যাজ গট এ পয়েন্ট মিস্টার পাঠক। জব্বার মারা গেলেন আর এই মৃত্যুর ফলে পাউলের এই পুরো র‍্যাকেটটা এক্সপোজড হলো। তো অবভিয়াসলি পাউলে জব্বারকে মারেননি, না তো মলি মেরেছেন না রেড্ডি। আপনি যতই ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন, কিন্তু আলটিমেটলি বলকে গিয়ে তো স্টাম্পসই লাগতে হবে, অর্থাৎ আপনার এই কেস ক্লিন বোল্ড হতে চলেছে। আপনার মক্কেল 212 থেকে না তো খুনের আরোপ সরেছে আর নাই সরবে। একটা শেষ প্রশ্ন, কি তেল লাগান আপনি আপনার মাথায়? তেল? তেল কি তেল লাগান আপনি মাথায়? এই কেসটার ব্যাপারে আমি যতই ভাবছি ততই আমার মাথাটা তোর নামের মতো 212 দিকে ঘুরপাক খাচ্ছে, সবখান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে। আর একটা কথা বল, এরকমটা নয় তো যে ঢোলককে মেরেছে জব্বারকে? না সাহেব, ঢোলক কিছু করেনি, কিন্তু আমিও কিছু করিনি। হ্যাঁ, তুমিও কিছু করো না, ছেড়ে দাও এই কেসটা। ছেড়ে দেবো এই কেসটা? হ্যাঁ। আর তারপর যে তুই কেস খেয়ে যাবি সেটার? হ্যাঁ, খুব বেশি হলে কি হবে, আমি জেলে যাব না? চলবে, এখানে কমসে কম মাথার উপর ছাদ আর দুটো রুটি ফিক্স, তাই না? বাকি জীবনটা এখানেই কাটাবো। এরকমটা কখনোই ভাবিস না 212, এরকম যদি ভাবতে শুরু করিস না তোরা, তাহলে দেশটা বাঁচতে বাঁচতে মরে যাবে। আর তাছাড়াও এই দেশের অবস্থাটা এই মুহূর্তে খুব ভালো নেইও, আর তুই দেখিস শুধুমাত্র তুই আদালত থেকে সসম্মানে রেহাই পাবি না, বরং একদিন এই সমাজ যে তোকে এই সময় তাদের গর্বের কাছে একটা কলঙ্ক বলে মনে করছে, একদিন এই সমাজ তোর কৃতকর্মের জন্য তোকে মেডেল দেবে। কি অবস্থা, তোর ভাগ্য ঠিক করবো আমি, তার আগে তোকে একটা নতুন জুতো কিনে এনে দিতে হবে। এটা কি আঙুলটা বেরিয়ে আছে এখানে? এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার? যেতে যেতে জুতোটাও যেতে বসেছে। মিসেস বিলমোরিয়া! আরে এ মিসেস বিলমোরিয়া কোথায় গেছে? ইজ এভরিথিং ওকে স্যার? কোনো ব্যাপার না, তুই একটা কাজ কর, জজ সাহেবের কাছে একটা আর্জি টাইপ কর, আর 212 এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব ডেটার অ্যাপিল কর। রাইট স্যার, আই উইল ডু ইট রাইট। কিন্তু ব্যাপারটা কি? আরে তুই টাইপটা কর না, আরে বলছি তো আদালতে গিয়ে। সাধারণত উকিলরা কেসের তারিখ পিছিয়ে দিতে চায় যাতে ওরা আরো সময় পায়, তুমি তো এর উল্টোই করছো, এরকম কেন ক্যাডি? ইয়োনার, ন্যায় বিচারে বিলম্বের মানে হলো ন্যায় বিচারকে খণ্ডন করা, ন্যায় বিচার যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। চলুন, ভালোই হলো, মনে হয় এই কেসের ডিসিশন আজকেই চলে আসবে। অপেক্ষা তো এটাই রয়েছে আমারও মিস বোস, আর এই কারণে ইয়োনার আদালতের সময় আর নষ্ট না করে আমি আজ শুরুতেই শেষ আর একমাত্র সাক্ষীকে কারগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি।
অনুমতি দিচ্ছি। মিস্টার সঞ্জয় ভাট, ইওর অনার। নিয়ে আসুন ওকে। কি বলছিলেন আপনি ওই আপনার ওই গত শুনানিতে, যে আপনি নাকি গত 5 বছর ধরে নিজের পায়ে আপনি হাঁটতে পারেন না? হ্যাঁ, আর কিছুটা তত সময় ধরেই আপনি আপনার এই হুইল চেয়ার থেকে খাড়া হননি, কখনো উঠে দাঁড়াননি। আগে এই কথাটা তো আমি আসলে আপনাকে আগের বারই বলেছি, আর হয়তো আমার রিপোর্টগুলো সেই কথাই বলে, কিন্তু এখন প্রবলেমটা কি? প্রবলেম একটা আছে, সমস্যা একটা আছে। সমস্যা হলো এই 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 আপনার আপনার এই জুতো। জুতো? মিস্টার পাঠক, এনার জুতোতে কি আছে? ভাঁজ আছে মিস বোস, ভাঁজ আছে। ইওর অনার, ঠিক যেরকমই আমার জুতোতেও রয়েছে দেখা যাচ্ছে। মিস বোস, মিস বোস একটু এখানে আপনি আসুন। আপনি কি বলতে পারেন যে এই জুতোর সামনেটা ভাঁজ কেন পড়ে? যখন কোনো মানুষ বারবার গোড়ালি তুলে চলে তখন। আর আরো একবার একটু জোরে বলুন না। মিস্টার পাঠক, যখন কোনো লোক গোড়ালি তুলে চলে তখন। কি তুলে চলে? Oh my god! চলে। যখন মানুষ হেঁটে চলে বেড়ায় তখন তাদের জুতোতে ভাঁজ পড়ে, এটার মানে এই হলো যে সঞ্জয় বাবু আপনি হাঁটতে পারেন। আগে আমি চলতে পারি না। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি হাঁটতে পারেন, আপনি দৌড়তে পারেন, আপনি হত্যা করতে পারেন, একটা নয় দুটো নয় তিনটে হত্যা করতে পারেন আপনি। আর এই রইল আপনার রিপোর্ট, MRI, X-ray, ডায়াগনোসিস, এই সব কটা মিথ্যে? বলুন সব কটা মিথ্যে, মিথ্যা কি না বলুন। আপনি মিথ্যে বলছেন, এই রিপোর্ট একদম সঠিক আছে। হাঁটতে পারেন না আপনি? আগে হ্যাঁ, আমি চলতে পারি না। আপনি উঠেও দাঁড়াতে পারেন না? হ্যাঁ, পারি না উঠে দাঁড়াতে। আমি এই বরুণের উপর গুলি চালিয়েছি। আর ওই তিনটে খুন, মনদীপ, ঢোলক আর জব্বর, ওটাও আমি করেছি। তো এখন এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে করার পর আমার মনে একমাত্র একটা শব্দের প্রশ্ন, কেন? জজ সাহেব, আমি কোনো বিজনেসম্যান নই, আমি একজন প্রফেশনাল কিলার, আর টাকার জন্য আমি যে কাউকে খুন করতে পারি, এই কেডিকেও। এই যে হুইল চেয়ারটা দেখছেন, এটাই আমার ঢাল ছিল। আজ থেকে 1 মাস আগে আমাকে মনদীপকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল। আর তার কিছুদিন বাদেই আমাকে দ্বিতীয় সুপারিটা দেওয়া হয়েছিল, জব্বারকে মারবার জন্য। ওই ব্যক্তি আমাকে তৃতীয় সুপারি দিয়েছিল, ঢোলককে মারবার জন্য। সঞ্জয়বাবু, আপনাকে সুপারি কেন দেওয়া হয়েছিল এই বিষয়ে বোধহয় আপনার কাছে কোনো রকম খবরাখবর নেই, কিন্তু কে দিয়েছিল সেইটা তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ জজ সাহেব,
আমি তাকে চিনি, তার নাম হলো। আপনি সুপারি যে দিয়েছিল তার নাম বলছেন, তার আগে আমি আদালতকে এই সুপারি দেওয়ার উদ্দেশ্যটা একবার বলে দিতে চাই। ইয়োর অনার, বরুণের উপর গুলি এ কারণে চালানো হয়েছিল যাতে আমি ভয় পেয়ে এই কেসটা থেকে পিছিয়ে আসি। ঢোলককে এই কারণে মারা হয়েছে কেননা ও যে সুপারি দিয়েছিল তার সম্বন্ধে কিছু রহস্য জেনে গিয়েছিল আর এই বিষয়ে জব্বার খানের সঙ্গে কথাও বলেছিল। জব্বারকে এই কারণে মারা হয়েছিল কেননা সবার আগে সর্বপ্রথম মনদীপকে মারার সুপারি জব্বারকে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জব্বার নাকচ করে দিয়েছিল কেননা ও এই বিষয়টা জানতে পেরে গিয়েছিল যে তাকে মারাটাও জরুরি, এবং সেই কারণে এই তিনজনকেই মারার সুপারি মিস্টার সঞ্জয় ভাটকে দেওয়া হয়েছিল। মিস্টার পাঠক মনদীপকে কেন মারল? মিস বোস, আপনার সমস্ত প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। হ্যাঁ, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার এই প্রশ্নটার উত্তর মিস্টার নীরজ মহেন্দ্রর কাছে অবশ্যই রয়েছে। কি বলেন মিস্টার মহেন্দ্র? আমার আর মনদীপের এই জন্য ব্রেকআপ হয়েছিল কারণ ও আমার সাথে বিয়ে করতে চাইছিল, আমি না। আর একদিন লুকিয়ে ও অন্য একটা মেয়ের সাথে আমার কম্প্রোমাইজিং ভিডিও বানিয়েছিল, আর ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম কারণ ওই ভিডিওটা যদি বাইরে বেরিয়ে যেত, কেউ দেখে নিত, তাহলে আমার সোশ্যাল ইমেজ একদম খারাপ হয়ে যেত। তো আমি ভয় পেয়ে গিয়ে মনদীপকে মারার প্ল্যান করেছিলাম। তারপর জব্বারের সাথে দেখা করি, কিন্তু ওইখানে ওই ছেলেটা ঢোলক আমাকে দেখে নিয়েছিল। তারপর জব্বার এই ডিলটার জন্য বেশি পয়সা চায়, তাই আমি ডিলটা ক্যান্সেল করে ভাটকে দিয়ে দিলাম। মনদীপ মারা গেল, কিন্তু জব্বারকেও মারতে হলো, আর ওই ছেলেটা ঢোলককেও। কারণ ওরা আমার প্ল্যানের ব্যাপারে জেনে গিয়েছিল। প্রবীণরা বলে গিয়েছেন যে মনুষ্য জাতির ভালো সেটাতেই হয় যে ওরা তাড়াতাড়ি নিজেদের ভুল স্বীকার করে নেয় আর সেই ভুলটা শুধরে নেয়। একটা ভুল আমি করেছিলাম আপনাকে এখান থেকে রেহাই দিয়ে, যেটা এবার শুধরে নিলাম আমি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত নীরজ মহেন্দ্র আর সঞ্জয় ভট্টকে, মনদীপ কোহলি, জব্বার খান আর ঢোলক ওরফে দীনেশ রাঠোরের খুনের অপরাধের অংশীদার মেনে নিয়ে শীঘ্র গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর 212কে জব্বার খানের খুনের অভিযোগ থেকে নির্দোষ মেনে রেহাই দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মিস বোস, টাটা। আর শোন, কারোর পকেট ফকেট আর কাটিস না। সাহেব, আমি সবসময় ভাবতাম যে একদিন আমিও নিজের মা বাবাকে খুঁজে নেব, কিন্তু তোমাকে পেয়ে মনে হচ্ছে ওদের পেয়ে গেছি। তুমি যা বলেছিলে তা করে দেখিয়েছো সাহেব। আরে, এতক্ষণ তো মাত্র অর্ধেকটা পূরণ করেছি, বাকি অর্ধেকটা বরুণ দে। এই নে, এটা তোর। পঞ্চগিনি স্কুলে তোর ভর্তির কাগজ, পড়াশোনা কর। আর বড় হয়ে তুই যাই হতে চাস না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আমি আছি তোর সঙ্গে। ওকে? আমার তো শুধু একটাই ইচ্ছে। কি? উকিল হব তোমার মতো। কেন? যাতে আমিও বড় হয়ে কোনো 213কে বাঁচাতে পারি। কি বলছো? ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ক্লিক
Click the show links and enjoy watching the videos.